নমস্কার, এই যে কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কেক রেসিপি। তো চলুন বন্ধুরা, আজকের কেক রেসিপিটি দেখে নিই। কেক বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 বড় চামচের 1.5 চামচ চিনি। এখন আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। নিয়ে নিচ্ছি 1 বড় চামচের 1 চামচ সাদা তেল। নিয়ে নিচ্ছি 1 ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। এটা আমি 20-25 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটা আমি ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ, বেকিং পাউডার 1 ছোট চামচের 1 চামচ, বেকিং সোডা অল্প পরিমাণে। এখন আমি এটা চেলে নেব। এখন আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। এটা একটু টাইট হয়ে গেছে, তো আমি আরো একটা ডিম নিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা আমি এরকম করে 20-25 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি। বাটিতে আমি একটা কাগজ বসিয়ে দিয়েছি, আর এখন আমি অল্প একটু তেল বাটির চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব। তো দেখুন, আমি বাটিতে আর বাটির চারিদিকে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা বাটিতে ঢেলে দিচ্ছি। অর্ধেকটা ব্যাটার আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি এর উপরে একটু কিশমিশ, কাজু বাদাম, আমন্ড বাদাম দিয়ে দিলাম। এখন আমি এর উপরে বাদবাকি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি বাটিটা ধরে এভাবে একটু ঠুকে দিচ্ছি। এখন আমি এর উপর দিয়ে আরেকটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর লাগছে দেখতে। প্রেশার কুকারে আমি অল্প একটু লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে গেছে, আর এটা আমি লো ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। এখন আমি কেকের বাটিটা একটা সাঁড়াশি দিয়ে চেপে ধরে স্ট্যান্ডের ওপর বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর সিটিটা আমি খুলে রেখেছি, আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি। 45 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর ফুলেছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। কাঠির গায়ে একটুকু ব্যাটার লেগে আসছে না, তো কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটা একটা সাঁড়াশি দিয়ে ভালো করে চেপে ধরে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি কেকটা বাটি থেকে বের করে নেব। কেকটা আমি বাটি থেকে বের করে নিয়েছি, আর কাগজটা যে ছিল সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেকটা কেটে নিচ্ছি। সামনেই বড়দিন আসছে। খুবই অল্প খরচের এই কেক রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করতে পারেন। এই দেখুন বন্ধুরা, বেশ সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অনেক ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, কেকটা বেশ নরম হয়েছে। তো আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।